আপনি সারা দিন বেকার থাকেন, এই একটু সপ্তাহে দুইটা হালাকা দুইটা ইসলামিক প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করেন কিছু শেখার জন্য, আপনি বন্ধু বান্ধবের সাথে যান, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, আপনি গেমস খেলেন, আপনি আড্ডা দেন, আপনি প্রেম করেন, আপনি বেড়াতে যান, সব উদাহরণ আসবে না। আপনার মা আপনাকে উদাহরণ দেবে, কাম কাজ তো নাই, খালি ওই আল্লাহ বিল্লাহ করলে চলবে না, তোমার ঘরে খানা আসবে, আল্লাহ খালি আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকতে বলো না, কামকাজও করতে বলছো, ওই পোলা কিন্তু সারাদিন ইবাদত করে না, কিন্তু সপ্তাহে দুইটা প্রোগ্রাম অনলি অ্যাটেন্ড করে। সো ওর মায়ের কাছে মনে হচ্ছে, ওর বাপের কাছে মনে হচ্ছে, ও সারাদিন আল্লাহ আল্লাহ করে, কোনো কাজ করে না, আর আল্লাহ আল্লাহ না করার করার কারণে সে কাজ করে না। এভাবে মানুষের মাথা এখন চেঞ্জ হচ্ছে, মানুষ অনেক আগ থেকে এগুলো বলা শুরু করছে যে সারাদিন আল্লাহ আল্লাহ করলে চলবে না, কি করতে হবে, কাজকর্ম করতে হবে। আমি ওদেরকে বলতে চাই, কোনো মানুষ ফজরের নামাজ পড়ে যদি কাজকর্মে লেগে যায় হালাল, ওইটাই আল্লাহ আল্লাহ করা, সুবহানাল্লাহ বলা ইবাদত, আলহামদুলিল্লাহ বলা ইবাদত, আস্তাগফিরুল্লাহ বলা ইবাদত, দু রাকাত নফল সালা পড়া ইবাদত, দু টাকা সদকা করা ইবাদত, ওই ফজরের সালাত আদায় করে হালাল কর্মে গেলে ওইটা হয় ইবাদত। সো ইটস ইবাদত। আমার মূল টার্গেট হওয়া উচিত ইবাদত, কি আমার মূল টার্গেট হওয়া উচিত কি ইবাদত। কেন? ইবাদত করলে আমার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক গাঢ় হবে, আল্লাহর সাথে আমি ক্লোজ হব, অপরাধ প্রবণতা কমে আসবে আমার। সো আমার উচিত হচ্ছে টার্গেট নেওয়া ইবাদত করা, এবং যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় যে অ্যাভেলেবেল ইবাদত আছে সেটাকে করা, যেটা আমার জন্য বেটার সেটা করা। যাই, এগুলো কথা বলছিলাম কেন, মানুষ আসলে তার ইবাদত দিয়েও যে জান্নাতে যাবে আর তার অপরাধ এড়িয়ে চলা থেকেও যে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে তা নয়। মানুষকে আল্লাহ ক্ষমা করলেই মানুষ জান্নাত পাবে, মানুষকে আল্লাহ দয়া করলেই মানুষ জান্নাত পাবে। তো যদি আজকে এখানে মুসল্লিরা জুমার নামাজে এজন্য আসে যে এটা সপ্তাহে একটা নামাজ, না পড়লে আমার অসুবিধা হতে পারে, আমার ঈমান দুর্বল হয়ে যেতে পারে, আমার মুসলমানিত্ব দুর্বল হয়ে যেতে পারে, জিনিসটা খারাপ দেখা যায় সপ্তাহে যদি একদিন না পড়ি, তো এক ক্যাটাগরির মুসল্লি এখানে আছে হয়তো এরকম, এখানে না বাংলাদেশের যে কোনো মসজিদে আছে এরকম। ইভেন আজকের দিনে বাইতুল্লাহ মক্কার মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা, ওখানেও সেম ক্যাটাগরির এমন অনেক বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, ইভেন সৌদি আছে, যে উমরায় গেছে অথবা হজে গেছে, হজ থেকে এসে নামাজ পড়বে না, উমরা থেকে এসে নামাজ পড়বে না। আমি বহু বাংলাদেশি চিনি, যেহেতু আমি দেখেন আমি বাঙালিকে খারাপ বলতেছি না, আমার দেশ কোথায়, বাংলাদেশ, আমার আত্মীয় স্বজন কোন দেশি, বাংলাদেশি, আমার পাড়া প্রতিবেশী কোন দেশি, বাংলাদেশি, আমি চলিকার সাথে বাংলাদেশির সাথে, সো আমি ওনাদেরটা জানি, বাকিদেরগুলো আমি জানি না, হতে পারে আরও খারাপ হতে পারো ভালো। এমন বহু বাংলাদেশি আমি চিনি আমার ঘরেই আছে, উমরায় গিয়ে শুধু তাওয়াফ করে আসর জোহর পড়ে না, মক্কার পাশেই হোটেল নিয়ে থাকে। সো দেয়ার ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ মুসল্লি এখন এক্সিস্ট করে, মানে এখন পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়। সো যদি যাদের ইচ্ছা হচ্ছে যে ইবাদত করে জান্নাতে যাব, তাহলে আল্লাহর ক্ষমা পেতে হবে, কি পেতে হবে, ক্ষমা পেতে হবে। এখন প্রশ্ন, ক্ষমা কিভাবে পাবে? ধরেন জানাকারী জানা করে, মদখোর মদ খায়, ঘুষখোর ঘুষ খায়, মানে হিন্দু লোকের শুকর খায়, মানে ও ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খায়, কি মজা, সুবহানাল্লাহ। হ্যাঁ, গরু, এটা কি কম্প্রোমাইজ করা যায় ভাই, গরু গরুই, এরকম উদাহরণ দেবে। আবার তিন পিসের জায়গায় চার পিস নিয়ে বলবো যে আরে ভাই গরু কি আর না করা যায়, যতই ডাক্তারে কুক এইটা সামনে পেলে গে, আরে দাও দাও আজকে একদিন খেলে কিচ্ছু না। শোনা গেছে অমুক হোটেলে কুকুরের মাংস দিয়ে রান্না করে খাওয়ানো হয়েছে, ইয়াহ মানুষের কি অধঃপতন, ছি 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 ছি, শেষ পর্যন্ত কুকুর খাওয়াইলো মানুষের, আল্লাহ এদের জায়গায় কবর হবে না। উনি কিন্তু ঘুষের টাকা দিয়ে জমজমের পানি কিনে খায়। সো আমি যেটা বললাম আগে, ভাবির সাথে রাত্রি যাপনকে অন্যায় মনে করলো, ভাবিকে আঞ্জা করে ধরে ভাবি পাস করে ফেলছি, এটাকে অন্যায় মনে করে না। একসাথে চেয়ারে বসে গল্প করাকে অন্যায় মনে করে না, কারণ মাইন্ড চেঞ্জ হচ্ছে, অন্যায় অন্যায়ের সংজ্ঞাই বলতে যাচ্ছে। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, জামশেদ ভাই আসছেন একটা বাজে, আসলে কথা কি বিষয় নিয়ে কথা বলতেছেন? আসতেছি কথা, সাবজেক্ট হচ্ছে ক্ষমা, সাবজেক্ট কি, ক্ষমা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সামান্য ছোট্ট করে। গতকালকে আমি যাব বাড়িতে, যে জন্য লেট হয়েছে, যাক এটাও চলে আসবেন, দেয়ার ইজ এ নাইস স্টোরি, একটা খুব দারুণ একটা গল্প তৈরি হয়েছে ওখানে। তো আমাকে খুব ইমার্জেন্সি যেতে হবে আমার বাড়িতে, গ্রামের বাড়িতে মেহমান আসছে, একজন রিসিভ করতে হবে,
ঠিক দিনের দুইটা দুই দুইটা দুই মিনিটে আমি বাসার সামনে ঢাকায় আমরা রওনা করলাম। তো আমার ব্যাপার হচ্ছে একজন মেহমানকে রেখে আরেকজন মেহমানকে রিসিভ করতে যেতে হবে, তো ওনাকে দেওয়ার জন্য আমার ওয়াইফের বড় ভাই ওনাদের বাসায় নিয়ে গেছে, আমি গাড়িতে বসে আছি। গতকাল দুইটার দিকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, দেখছেন তো এক্স্যাক্টলি আমার এলাকায় ওই এরিয়া হচ্ছিল। একটা ছাতা, একটা মেয়ে, একটা ছেলে, মানুষ কয়জন, ছাতা কয়টা, একটা। তো একটা হাউজিং সোসাইটিতে এটা খুব রেয়ার দৃশ্য যে যুবক যুবতী একসাথে কোলাকুলি করে ধরে হাঁটবে এক ছাতার মধ্যে, আর ভেরি স্লো স্পিডে, খুব ধীর গতিতে। কি দুর্ভাগ্য আমার না ওর আমি জানি না। এখন আমার তো দেখছেন টুপি, কিন্তু এটা আমার না, টুপি খেলি হারা যায়, আল্লাহ মাফ করুক আমার, আস্তাগফির। দেখলাম গাড়িতে বসছে, পরে দেখেছি গাড়িতে নাই, দেখলাম মাটিতে বসছে, মনে হয়েছে নিচে পরে খুঁজে পাই না, তো নাকি কেউ নিয়ে নেয়, আমি এটাও বুঝি না। আচ্ছা এখন তো টুপি খুঁজতেছিলাম, গ্লাসে দেখি যে ওরা খুব স্লো হেঁটে আসতেছে, মেজাজটা একটু গরম হয়েছে। পরে চিন্তা করলাম ধুর আমার কি, তো এখন আমার গাড়িটাই ক্রস করে যাচ্ছে, যাচ্ছে যে এমন স্লো গতিতে যাচ্ছে পারই হচ্ছে না, ভাই তুই চলে যা হেঁটে। পরে চিন্তা করলাম না, আমাকে কেউ চিনত না, আমার পাঁচ পয়সার এখনো দাম নাই, তখনও দাম নাই। এই বাংলাদেশের দু চারজন মানুষ এখন আমাকে জানে চেনে, একটা কথা বললে হয়তো মানুষ বিবেচনা করবে, আমার একটা অন্যায় হলে মানুষ হয়তো মার্জনার চোখে দেখবে, আমার দ্বারা ভুল কোনো ভুল ক্রমে ভুল হয়ে গেলে মানুষ হয়তো বলবে যে ভুল হয়ে গেছে ওনার, ওনাকে আমরা এরকম জানি না, হয়তো ভুল হয়ে গেছে, হয়তো মার্জনা করবে হয়তো। ছোট ভাই এদিকে আসো, আসছে, তোমার নাম কি? কেন ভাইয়া স্কুলে কিন্তু ওই যে কাঁধে কিন্তু কলেজের ব্যাগ, এটা দেখলে আমি ভয় পাই, আমার তো স্কুল কলেজে যাওয়ার সৌভাগ্য হয় না। আমি শুনছি যে মারামারি ফাটাফাটি যা, ভালো এরা খারাপ এরা, এদের সার্কেল নাকি অনেক বড়। তো পোলারও কাঁধে স্কুলের কলেজের ব্যাগ, মেয়ের স্কুল না করা বুঝি না, ছোটো মানুষ, বেশি বয়স হয়নি। বললাম তোমার নাম কি? খুব মৃদু ভাষায় বলছি, আমি নিজেই ভয়ে আছি, কারণ স্কুল কলেজের পোলা ভাই কতক্ষণ আমার ঘুষি দিয়ে দেবো তোর কি, অথবা থানা যায় মামলা করে জঙ্গি আমার হাঁটার স্বাধীনতায় সে হস্তক্ষেপ করেছে, ঠিক না? তো স্বাধীন বাংলায় তারা তো আমি হস্তক্ষেপ করতে পারি না। তো মৃদু ভাষায় বললাম যে ভাইয়া তোমার নাম কি? কেন না এমনিতে জানতে পারি তো না, বলো যে সে নাম বললাম না ওর, কারণ ওর নামে আরো কত নাম আছে, সব মা বাপ চিন্তা করবো কেন আমার বলা নাকি। আচ্ছা এখন বললাম ভাইয়া তোমার উচিত আরো একটু শালীন হয়ে হাঁটা। ভাইয়া আমি কি কোনো অন্যায় করেছি? জাস্ট সেইভাবে কোশ্চেন করছে, আমি কি কোনো অন্যায় করেছি ভাইয়া? এমন লুক, তুমি অন্যায় করছো কিনা এটা বলো, সো টাফ অ্যাকর্ডিং টু সোসাইটি, সো টাফ। অন্যায়ের তো অনেক সংজ্ঞা ছোট ভাই, এখানে কি ছেলে ছেলে বিয়ে করাকে ন্যায় অন্যায় মনে করে? বলে করে। বললাম কোনটা কয় অন্যায়? তুমি জানো ইউরোপে ছেলে ছেলে বিয়ে করাকে অধিকার মনে করে, সো আসলে কোনটা অন্যায় এটা বলা মুশকিল। ভ্যারি করে সোসাইটি, ভ্যারি করে কি সোসাইটি, ইউরোপ, ইভেন আমাদের এশিয়ারও, ইন্ডিয়াতেও শুনেছি মেয়ে মেয়ে বিয়ে করার অধিকার পেয়েছে, বিয়ে ছাড়াই বাচ্চা জন্ম নেওয়ার, লিভিং রিলেশনশিপের ওরা অনুমতি পেয়েছে। সো লুক ব্রাদার, তুমি যদি এখানে ঢাকা শহরে এটা করো, ঢাকার হিন্দু লোকটা, বৌদ্ধ খ্রিস্টান লোকটা বলবে সে অন্যায় করছে, কিভাবে বিবাহ ছাড়া বাচ্চা জন্ম দেয়, এটা যারও এই বাচ্চার সম্পদের তো মালিক হবে না, এ পিতৃহীন। বাট ইউরোপ, ইউরোপে যাও, আমেরিকা যাও, ওটা কিন্তু তার অধিকার, সে কোনো অন্যায় করেনি, তারা ম্যাচিউর, তারা একটা প্রাপ্তবয়স্ক নর এবং নারী। তো তুমি অন্যায় করছো কিনা এখানে একটা মেয়েকে এভাবে জড়িয়ে ধরে, সোসাইটি বসবাস করে এই জায়গায়, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা যায়, স্কুলে যায়, মায়ের সাথে যায়, অধিকাংশ পুরুষরা এখন কাজে, মারা বাচ্চা নিয়ে যাবে, ও বাচ্চা যদি প্রশ্ন করে তার মাকে যে মা মা ওরা যেভাবে কোলাকুলি করে ছাতা দিয়ে হেঁটে যাচ্ছে কেন যাচ্ছে ওরা এভাবে, বাচ্চারা প্রশ্ন করে বাঁশ গাছ কি, বললো যে এটা কি বাঁশ গাছ, বাচ্চা প্রশ্ন করে বাঁশ গাছ কি, আপনি বললেন যে এটা দিয়ে কাজকর্ম হয়, অনেক কিছু বানায়, ও বলবো যে ওইটা কি, ওর কাজই হচ্ছে শুধু একটা প্রশ্ন করে একশোটা প্রশ্ন করা, শেষ পর্যন্ত আপনি বাধ্য হবেন মাফ করে দেন এটা আপনাই জানি না, ঠিক না?
আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, আমার বাচ্চাটাকে যখন বললাম পুরুষকে দেখা দেওয়া হারাম, তো আমাকে বলতেছে যে বাবা আমি তো দেখি রাস্তায় ছেলে মেয়েরা একসাথে বসে থাকে, বয়স 6.5। আমি বলেছি তোমার মামা দাদা নানা আমি তোমার জ্যাঠা চাচা এইভাবে আমি বলছি ওকে, আস্তে আস্তে বলতেছি, মাদ্রাসায় ভর্তি করাইছি। এখন সোসাইটি ভালো থেকে থাকতেছি, কিন্তু ওই যে ছেলে মেয়ে একটু আড্ডা ফাড্ডা করে, এখনও আমাকে বলতেছি যে তুমি তো বললে যে ছেলে মেয়ে দেখা দেওয়া হারাম, ওরা তো বসে আছে এভাবে। আমি তো স্পিচলেস, আমি কি জবাব দেবো? আর আমি বললাম যে এভাবে বসে থাকলে আসলে গুনাহ, বুঝছো? যেভাবে বসবে না সে আল্লাহকে খুশি করবে, আর যেভাবে বসবে আল্লাহ তার উপর রাগ করবে। আমার কাছে আর কোনো ওই ছিল না এটা ছাড়া বলা।